আলোচিত ধর্ষণকাণ্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান দেখতে আজ ক্যাম্পাস পরিদর্শন করেছে ইউজিসি কমিটি। ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিভিন্ন সংগঠন। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। মানববন্ধন শেষে প্রশাসন বরাবর স্মারকলিপি দেন তারা। একই দাবিতে মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বিচারের দাবিতে আমরা প্রতিদিনই রাজপথে আছি এবং ধর্ষকের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এদিকে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ ও সার্বিক বিষয় পর্যালোচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির সদস্যরা বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে। ওই সংশ্লিষ্ট হলে প্রভোস্টের সাথে আমরা কথা বলেছি, রেজিস্ট্রার মহোদয় ছিলেন, ওনাদের সাথে কথা বলেছি, ওনারা কী কী ধরনের পদক্ষেপ নিয়েছেন সেগুলো আমরা শুনেছি এবং এই ধরনের প্রমাণকগুলো আমরা সংগ্রহ করেছি। 3 ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলে বহিরাগত এক ব্যক্তিকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। এরপর থেকে উত্তাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। দীপ্ত, বার্তাকক্ষ।